হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউর ফুড ইজ লাভার। তো এখন সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠে গেছি, ব্রাশও হয়ে গেছে, এবার কফিটা বানিয়ে নেব, সকালের কফি আমার, ঠিক আছে? আর তোমরা হয়তো বলবে যে সকাল সকাল কে লিপস্টিক পরে, কিন্তু আমি শুধু ভিডিওর জন্য, যেহেতু আমি ব্লগ বানাচ্ছি তার জন্যই পড়েছি, নাহলে কিন্তু আমি পড়ি না, ঠিক আছে? অসুবিধা নেই কোনো। তো যাই হোক, তো কফিটা বানিয়ে নিই। আজকে আমি কফিটার মধ্যে কোনো চিনি মেশাইনি, এখানে মধু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, আমি র্যান্ডামলি ঢেলে দিচ্ছি, তোমরা স্পুন মেজার করে ঢেলো, যাই হোক। আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি। তো আমি একদম রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। তো ঝটপট করে আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব, কলেজে যাব, কলেজ করে একবারে দেখা করব, ওকে? দেখে রাখো, একটা জায়গায় যাব, কাজ আছে আমার কিছু, তো তোমাদেরকেও দেখাবো। সো কিপ অন ওয়াচিং গাইস। এটা হচ্ছে আমার সকালবেলায় খেয়ে যাব কলেজে, এটা হচ্ছে কালকের ব্লগে যে চিকেনটা তোমাদের দেখিয়েছিলাম ওই চিকেনটাই, আর সাথে দুটো রুটি আছে। তো চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কলেজ হয়ে গেছে, আর কলেজ থেকে আমি এখন ব্যাগপুরে এসেছি, ঠিক আছে? কিছু কাজ আছে, সামনে থেকে মহিলারা দৌড়াতে দৌড়াতে আসছে, ফোনটা ফেলে দেবে আমার। ও মাই গড, ট্রেন যখন ধরবে আগে বেরোক, আগে বেরোক, তাই না বলো? তো যাই হোক, এখন কিছু কাজে যাব, এখানে কিছু কাজ আছে, খাবো দুটো কাজ। আচ্ছা, পূজো দিয়েছে, প্রসাদ, বজরং বলির প্রসাদ দেবে, দাও। আ আমি বানিয়েছি, কেমন খেতে? পড়ে গেলে যখন গেল, পড়ে যাবে, তো আমাদের সব কাজকর্ম, খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। তো এবার আমি বাড়ি ফিরব, আজকে বাড়ি যাবো না অ্যাকচুয়ালি, এখন আমি মাসির ফ্ল্যাটে যাব। তো যাই হোক, দেখতে থাকো, হ্যাঁ গিয়ে উদ্ধার করবো, ট্রেনটা দেখো চুপচাপ। তো আমি আবার নৈহাটিতে ব্যাক করে গেছি, এখন বিকেল 4টে বাজে, 4:30 থেকে পড়া, আমরা খুব ভদ্র রণবাবু আগে চলে এসেছি, যে কমলা লেবু খাচ্ছে, খাবেন গাই? এই যে আমরা হচ্ছে পুচকা কিনি না টাকা দিয়ে, আমাদের মধ্যে একজন পুচকা খায় না, আমরা কেড়ে খেয়ে নিই। কাটা হবে, নিজেরই মনে নেই, সত্যি
সো গাইজ, দেখতেই পাচ্ছো আমি একদম ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো এবার একটুখানি চা খাবো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু মাথা ব্যথা ঘুরছিল, ঠিক আছে। কিন্তু কেকটা কাটবো, অসুবিধা নেই। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে কেকটা কাটা হবে। তো দেখে থাকো, এবার কেকটা কাটা হবে। এই যে কেকটা দেখতেই পাচ্ছো, আর আমার মায়ের নাম খুশি হয়ে জন্য খুশি লেখা হয়েছে। ওমা এসো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেমন খেতে? বাবাকে একটু দাও। বাবা বাবা সো গাইজ, আমার রাতের ডিনারটাও হয়ে গেছে, কেক টেক খেয়ে আমি ডিনারটাও করে নিয়েছি। তো আজকের ভ্লগটা একটু ছোটোর মধ্যেই ছিল, বাট আজকের ভ্লগটা এইটুকুই। দেখা হবে কালকের ভ্লগে, অ্যান্ড কালকের ভ্লগে কিছু নতুন হয়তো তোমরা দেখতে পারো। সো চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর একজন এখানে কি করছে দেখবে, আর একজনকে তোমরা দেখবে। এই তো ধরেছি, এই হাই, মাই নেম ইজ ভূতু। হাউ আর ইউ গাইস? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো গাইস, ঠিক আছে, আমাকে দেখতে হলে। ওই যে কোনে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা এক্ষুনি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।